আসসালামু আলাইকুম, আমি ফারহানা বিলাসি, প্রভাষক আইসিটি রাজধানী আমের কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদ আছো। আজকে আমরা যে টপিকসটা পড়বো সেটা হচ্ছে মধ্যম স্তরের ভাষা। গত লেকচার নাম্বার 8-এ আমরা তোমাদেরকে পড়িয়েছিলাম প্রোগ্রামিং ভাষা সম্পর্কে অধ্যায় 5-এর। তো আমাদের অধ্যায় 5-এ আমি যখন লাস্ট ক্লাসটা নিয়েছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে আমার মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা, ন্যাচারাল ভাষা, এটা হচ্ছে আমার কারেন্ট সেমিস্টারের পড়া। তারপরেও আমরা আজকে মধ্যম স্তরের ভাষা, যেটাকে আমরা বই ভেদে বলে থাকি এটা মধ্যম স্তরের ভাষা, বা কোনো কোনো বইতে সি ভাষাকে উচ্চ স্তরের ভাষাও বলবে, এটার একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করব। যদিও বা এটার মূল যে পড়াগুলো আছে সেটা আমরা নেক্সট সেমিস্টারে পড়বো, তবে এই সেমিস্টারে এটার বিশেষ কিছু বৈশিষ্ট্য যেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং জানা দরকার, এই বেসিক আইডিয়াগুলো ছাড়া কিন্তু সামনের সেমিস্টারে কোনোভাবেই তোমাদেরকে কোনো কিছু বোঝানো যাবে না। আমরা মনে করো যেমন স্বরে ও স্বরিয়া দিয়ে আমাদের পড়ালেখা শুরু হয়, ABCD দিয়ে আমাদের পড়ালেখা শুরু হয়, এটা আমাদের বেসিক। আমরা ইংরেজি বর্ণ দিয়ে শুরু করি আমাদের ইংরেজির যত রকমের পড়া আছে, বাংলা বর্ণ দিয়ে শুরু করি আমাদের যত রকমের পড়া আছে, ঠিক তেমনি আমাদের সি ভাষাটা শিখতে হলো সেই সি ভাষার কিছু বৈশিষ্ট্য কিন্তু আমাকে জানতে হবে। সেই বৈশিষ্ট্যগুলো না জেনে সি ভাষা সম্পর্কে তোমরা নেক্সট সেমিস্টারে কিন্তু কিছুই বুঝতে পারবে না। অর্থাৎ সি ভাষায় যতগুলো ইম্পর্ট্যান্ট প্রয়োজনীয় যে কথাগুলো আছে সেগুলো হচ্ছে ঠিক এইগুলো। এখানে আমি মোটামুটি 8টা পয়েন্টকে আলাদা করে রাখছি যেগুলো হচ্ছে মূল কথা, বাকিগুলো মোটামুটি বইতে আছে, তোমরা একটু পাতা উল্টালেই বুঝতে পারবে। এই কথাগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটা হচ্ছে ডাটা টাইপ। সি ভাষায় কতগুলো ডাটা টাইপ আমরা ব্যবহার করে থাকি, আমি এগুলো ডিটেলসে তোমাদের সঙ্গে আলাপ করব। একটা আছে হচ্ছে ডাটা টাইপ, এরপরে আছে হচ্ছে চলক, ধ্রুবক, অপারেটর, রাশিমালা, কিওয়ার্ড, কম্পাইলার, ইন্টারপ্রেটার। কি বললাম? ডাটা টাইপ, চলক, ধ্রুবক, অপারেটর, রাশিমালা, কিওয়ার্ড, কম্পাইলার, ইন্টারপ্রেটার। এখন ডাটা টাইপ, প্রথম কথা ডাটা টাইপ হচ্ছে ডাটার ধরন। অর্থাৎ আমি সি ভাষায় কোনো কিছু একটা লিখবো, কীভাবে লিখবো, কীভাবে প্রকাশ করবো, সেটা কি বর্ণ হবে, নাকি সেটা কোনো ম্যাথমেটিক্যাল ডিজিট হবে, নাকি সেগুলো ভগ্নাংশ টাইপ কোনো সংখ্যা হবে, নাকি সেটা আরও বড় কোনো ডিজিট হবে, সেগুলোই হচ্ছে ডাটা টাইপ। যেমন আমরা যে কোনো প্রোগ্রামে সাধারণত নর্মালি 4 ধরনের ডাটা টাইপ ব্যবহার করে থাকি। এখন এই ডাটা টাইপগুলো আমরা আসলে কেন আলোচনা করছি, মূলত আমাদের দুটো কাজ এখানে। এক হচ্ছে ডাটা টাইপ কী সেটা বুঝতে হবে, এবং এখানে একটা মেমোরি স্পেসেরও সম্পর্ক আছে। কীরকম মেমোরি স্পেস? আমরা যখন কোনো প্রোগ্রাম লিখি সেই প্রোগ্রামটা ছোটো হবে না বড় হবে সেটা কিন্তু আমাদের সমস্যার উপরে নির্ধারণ করে, মানে আমি কোন প্রবলেমটাকে সলভ করতে চাচ্ছি, সেটা কোনো ছোটো প্রোগ্রাম নাকি সেটা কোনো বড় প্রোগ্রাম। যদি কোনো ছোটো প্রোগ্রাম হয় তো তাহলে পরে কিন্তু স্পেসে হয়ে যায়, আমার হার্ড ডিস্কে যে স্পেসটা আছে, আমার মেমোরি ডিভাইসে যে স্পেসটা আছে সেটার মধ্যে সংকুলন হয়ে যায়। যদি আমার মনে হয় যে আমার 4 বিটের ডাটা দরকার কিন্তু আমার মেমোরিতে আছে হচ্ছে 8 বিট, তার মানে আমি কিন্তু 4 বিটের ডাটা নিয়ে কাজ করতে পারবো, কিন্তু আমার কাছে দরকার হচ্ছে 8 বিট, কাজ করাতে হবে 4 বিটে, তখন কিন্তু সম্ভব না। অর্থাৎ যেটা তোমরা মোবাইলের মেমোরির কথা ভেবে থাকো, 4 জিবি, 8 জিবি, আমি জাস্ট 4 বিট এবং 8 বিট দিয়ে বোঝাচ্ছি। অর্থাৎ এখানে মেমোরি স্পেসেরও একটা সম্পর্ক আছে, প্রোগ্রামগুলো কত বড় হবে, আমার মেমোরিতে জায়গা নেবে কি না সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। অর্থাৎ এই জিনিসগুলো নির্ধারণ করতেছি আমরা হচ্ছে যে আমার মোবাইলে, আমার কম্পিউটারটার মধ্যে, আমার ল্যাপটপটার মধ্যে ঠিক কতটুকু জায়গা আছে বা কাজ করতে পারবো। আমরা যেহেতু স্টুডেন্ট, আমরা তো সাধারণ কাজ করে থাকি, কিন্তু যারা এক্সপার্ট, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে তারা কিন্তু অ্যাভেলেবেল প্রোগ্রামিং করে থাকে, অ্যাভেলেবেল কাজ করে থাকে, তাদের কিন্তু মেমোরি ডিভাইসটার মধ্যে অ্যাভেলেবেল জায়গা থাকতে হবে। তো সেই জন্যে আমাদের এই টপিকসটার সঙ্গেও মেমোরি ডিভাইসের একটা সম্পর্ক আছে। এখন কী কী সেগুলো, কী কী ধরনের ডাটা টাইপ আমরা ব্যবহার করে থাকি, আমরা প্রথমত যে টপিকসটা পড়ব সেটা হচ্ছে ক্যারেক্টার টাইপ। প্রথম ডাটা টাইপটা হচ্ছে ক্যারেক্টার টাইপ, আমরা এটাকে
প্রকাশ করে থাকে ক্যারেক্টার। অর্থাৎ আমি যদি কোনো প্রোগ্রামে বলি যে ফারহানা দিয়ে আমি কোনো একটা কাজ করতে চাচ্ছি, আমি এক্স একটা বর্ণ দিয়ে কোনো একটা কাজ করতে চাচ্ছি, এ একটা বর্ণ দিয়ে কোনো কাজ করতে চাচ্ছি, তাহলে সেটা হবে কিন্তু ক্যারেক্টার টাইপের। এরকম প্রোগ্রামের মধ্যে ক্যারেক্টার টাইপ সি ভাষায় প্রোগ্রামের মধ্যে এ ধরনের ব্যবহার করতে হলে আমি সর্বোচ্চ 255টা পর্যন্ত আমার ক্যারেক্টার টাইপের বর্ণ আছে, সর্বোচ্চ 255টা। মানে বাংলা বর্ণ, ইংরেজি বর্ণ, ম্যাথমেটিক্যাল যে কোনো টার্ম, যে কোনো প্রতীক, যে কোনো চিহ্ন সব মিলায় সর্বোচ্চ আমার কাছে কিন্তু আছে 255টা। এবং এই যে আমি একটা জিনিস লিখছি, কোনো একটা নাম ফারহানা বলে একটা নাম ডিক্লেয়ার করছে, এরকম যে কোনো একটা নামকে ঘোষণা করতে হলে বা ডিক্লেয়ার করতে হলে অবশ্যই আমার সর্বোচ্চ 25 বর্ণ পর্যন্ত ব্যবহার করা যাবে। ওই 255টা অক্ষর থেকে সর্বোচ্চ মাত্র 25টা অক্ষর তুমি ব্যবহার করতে পারবে, এর চেয়ে কিন্তু তুমি বেশি ব্যবহার করতে পারবে না একটা নামের ক্ষেত্রে। অর্থাৎ একটা মানুষের সম্পূর্ণ নামটাও 25-এর বেশি আসলে জানা, 20 থেকে 22-এর মধ্যে হয়ে যায়, কারণ নাম যদি বড় হয় তো সেক্ষেত্রে আলাদা কথা। সর্বোচ্চ আমরা একটা ক্যারেক্টার এইভাবে 25টা বর্ণ, আমার এখানে দেখা যাচ্ছে যে 6টা বর্ণ আছে, এক্স হলে একটা, এ হলে একটা, এইভাবে। এবং মেমোরিতে জায়গা দখল করে 1 বাইট, মেমোরিতে জায়গা দখল করে মাত্র 1 বাইট। এরপরে যে টপিকসটা আছে সেটা হচ্ছে ইন্টেজার টাইপ। ইন্টেজার টাইপ বলতে কী বোঝায়? ইন্টেজার টাইপ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে, সাপোজ একটা পূর্ণ সংখ্যা আমি বললাম ইন্ট এ, তার মানে এই এটা হচ্ছে ক্যারেক্টার, আর এটা হচ্ছে ডাটার টাইপ, এ হচ্ছে এটা ক্যারেক্টার, এবং এটা হবে কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে এটা হচ্ছে 3, এটার মান হতে পারবে 3, 4, 5, এরকম যে কোনো, যেগুলো ভগ্নাংশ না, যেগুলো ভগ্নাংশ না, পূর্ণ সংখ্যা। অর্থাৎ ইঞ্চ এ বলতে বোঝাচ্ছি এ একটা ক্যারেক্টার, এবং এই ক্যারেক্টারটার মান হবে পূর্ণ সংখ্যা 3, 4 বা যে কোনো বল, তুমি যেটা দিতে চাও 5 দিবা 10 দিবা 15, কিন্তু হতে হবে পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এবং এটা মেমোরিতে জায়গা দখল করে হচ্ছে 2 বাইট, এটা কতটুকু জায়গা দখল করে 2 বাইট। এরপরে আসলাম ফ্লোট, আর একটা ডাটা পাস হচ্ছে ফ্লোট। আমরা যদি বলি ফ্লোট এ, ফ্লোট এ, তাহলে এটা হয়ে যাবে, এ হচ্ছে একটা ক্যারেক্টার, এটা কী হয়ে যাবে, এ হয়ে যাবে একটা ক্যারেক্টার, এবং ফ্লোট হবে এটা ডাটা টাইপ, এ হয়ে যাবে ক্যারেক্টার এবং ফ্লোটটা হয়ে যাবে ডাটা টাইপ। অর্থাৎ এর মানটা ভগ্নাংশ হতে পারবে, এর মানটা ভগ্নাংশ হতে পারবে, মানে তুমি একটা ভগ্নাংশ ধরনের মান দিতে পারবে। সাপোজ বললাম 2.15, 4.17, 6.35, এই রকমের এর মানটা তুমি এরকম ভগ্নাংশ আকারে দিতে পারবে। এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে ডাবল, ডাবলটা আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, ফ্লোটের যেটা মেমোরি স্পেস ব্যবহার করে সেটা হচ্ছে 4 বাইট, ফ্লোটের জন্য আমরা যেটা ব্যবহার করে থাকি 4 বাইট। আমরা প্রথমটা বলেছিলাম ক্যারেক্টার, যেটা 1 বাইট জায়গা দখল করে, ইন্টেজার বলেছিলাম সেটা 2 বাইট জায়গা দখল করে, এবং ফ্লোট আছে 4 বাইট জায়গা দখল করে, এবং যা এরপরে যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে ডাবল টাইপ। ডাবল টাইপটা কী ধরনের হয় দেখেন, সাপোজ আমি বললাম 2.19 × এরকম কিছু একটা, এরকম তোমরা দেখতে পাচ্ছ আমি পুরোটাই ভগ্নাংশ টাইপ, এবং এর যে বেস পাওয়ারটা আছে, এটার যে পাওয়ারটা আছে সেটা কিন্তু অনেক দিয়েছি। এই ধরনের একটা মান আসতে পারে, বিশাল বড় একটা মান আসতে পারে, এ ধরনের ক্যালকুলেশনের সময় কিন্তু আমরা ডাবল ডাটা টাইপ ব্যবহার করে থাকি। ডাবলগুলো হয় মেমোরিতে সাধারণত 8 বাইট জায়গা দখল করে, মেমোরিতে 8 বাইট জায়গা দখল করে। পড়ানোর সময় আমি কিন্তু তোমাদেরকে বলেছি সাজিয়ে পড়াচ্ছি, অর্থাৎ 1 বাইট, 2 বাইট, 4 বাইট, 8 বাইট, এটা কিন্তু কোনো সাজানো না, এটার সঙ্গে কোনো রিলেশন নাই যে পাওয়ারটা কীভাবে হচ্ছে, কতটুকু মেমোরিতে জায়গা নিচ্ছে, তার মানে কীরকম কোনো সম্পর্ক আছে কি না, ডাবল হওয়ার দ্বিগুণ হওয়ার কোনো সম্পর্ক নাই। বাট
আমি তোমাদেরকে শুধু প্রমাণ নয় এটা পড়াচ্ছি। এরপরে এটা প্রশ্ন কিভাবে আসতে পারে, যদি এই টপিক্সের উপর প্রশ্ন আসে তাহলে আমরা কীভাবে বলবো প্রশ্ন। সরাসরি আমি আজকে প্রশ্ন দিয়ে দিচ্ছি, একটাই প্রশ্ন হবে এবং এখান থেকে শুধুমাত্র একটাই সৃজনশীল আসবে। এই টপিক্সগুলো থেকে কিন্তু কোনো সৃজনশীল প্রশ্ন আসবে না, এই টপিক্সগুলো থেকে শুধুমাত্র 2 মার্কসের জন্য আমি তোমাদেরকে পড়াবো, শুধুমাত্র 2 মার্কস। আর শুধু ডাটা টাইপ থেকেই 3 মার্কসের জন্য একটা সৃজনশীল আমি তোমাদেরকে দিব। খেয়াল করো, সাপোজ আমি একটা টেবিল আঁকি, এখানে লিখলাম নাম, রোল, জিপি। এখন নাম কি? আলু। রোল হচ্ছে 101, জিপি হচ্ছে 3.17। ঠিক আছে, লিখলাম আবির 102.4। উদ্দীপকের সরাসরি এরকম একটা টেবিল এঁকে দেওয়া হবে এবং তোমাকে বলা হবে উদ্দীপকে যে টেবিলটি দেখতে পাচ্ছ সেটির ডাটা টাইপ বর্ণনা করো। উদ্দীপকে যে টেবিলটি দেখতে পাচ্ছ সেই টেবিলটির ডাটা টাইপ বর্ণনা করো, অর্থাৎ নেমের ডাটা টাইপ কোনটা আছে। এটা আছে হচ্ছে আমার ক্যারেক্টার, আর এটা আছে হচ্ছে কি ইন্টেজার, এবং এটা আছে কি ফ্লোট। ডাবলটা দিয়ে এখন পর্যন্ত কোনো প্রশ্ন আসেনি। এবং ক্যারেক্টারের জন্য, ইন্টেজারের জন্য, ফ্লোটের জন্য যে বর্ণনা দিয়েছে সেটা তোমার জন্য যথেষ্ট। এরপরের টপিকসে আমরা চলে যাব, সেটা হচ্ছে চলক কি, ধ্রুবক কি। চলক এবং ধ্রুবক, চলক এবং ধ্রুবক হচ্ছে প্রোগ্রামিং এমন কিছু মান যেটা আমরা সাধারণত দিয়ে থাকি। এখন চলক হচ্ছে সেই মানটা, যেই মানটা সাধারণত আমরা দিয়ে থাকি প্রোগ্রামের যে কোনো একটা মান। আমি বললাম ইন্ট এক্স ইকুয়াল টু 5, এই মানটা কিন্তু আমার দেওয়া। এক্স এর যে মানটা আমি বলেছি যে ইন্টেজার হবে অর্থাৎ পূর্ণ সংখ্যা হবে, এই মানটা কিন্তু আমার দেওয়া নির্ধারিত একটা মান। আমি মানটা 5-এর জায়গায় 7 করতে পারতাম, 7-এর জায়গায় 10 করতে পারতাম, 12 করতে পারতাম, এটা কিন্তু আমার ইচ্ছা। এবং এইটার যে মানটা সেটা শুধুমাত্র কিন্তু আমার দ্বারা নির্ধারিত। যে কেউ এসে প্রোগ্রামটা রান করতে চাইলে যদি চিন্তা করে যে না আমি প্রোগ্রাম পরিবর্তন করে, মান পরিবর্তন করে প্রোগ্রাম রান করবো, ওকে, নো প্রবলেম। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে চলো। প্রোগ্রামে যে মানগুলো আমরা নিজেরা দিয়ে থাকি সেই মানটাকে আমরা বলতে হচ্ছে চলো। এরপরে আসে হচ্ছে ধ্রুবক। ধ্রুবক কোন মানটা? সাপোজ পাই, পায়ের যে মানটা আছে সেইটা হচ্ছে ধ্রুবক। যে মানগুলো আমরা দেই না, বরং কিছু বিজ্ঞানী নিজেরা আবিষ্কার করে যে মান নির্ধারণ করেছেন সেইটাকেই বলতেছে হচ্ছে ধ্রুবক। এই মানটা আমরা দিই না, আমরা শুধু রান বাড়াতে পারি, আমরা প্রোগ্রামে শুধু ব্যবহার করতে পারি যখন আমাদের দরকার হয়। ঠিক আছে, এরপর আসে হচ্ছে অপারেটর। অপারেটর কোনটা? অপারেটর হচ্ছে আমাদের যে ক্যালকুলেটর, আমাদের যে কম্পিউটারটা আছে সেখানে যত রকমের প্রতীক তুমি দেখো, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ইকুয়াল টু, এগুলো সব হচ্ছে অপারেটর। ডাবল ইকুয়াল টু, নট ইকুয়াল টু, এগুলো যত রকমের সাইন প্রতীক তোমার বইয়ে আছে, তোমার ক্যালকুলেটারে আছে, যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তারা খুব ভালো করে বোঝো যে কত রকমের প্রতীক চিহ্ন আমরা ব্যবহার করি, ভাগ চিহ্ন, স্ল্যাশ চিহ্ন, এই যে যত রকমের চিহ্নগুলো আছে সেগুলোই হচ্ছে আমার কিন্তু অপারেটর। এবং অপারেটর কিন্তু অনেক রকমের হয়, বই খুললে এগুলোর অ্যাভেলেবল এক্সাম্পল তোমরা পেয়ে যাবে, সেজন্য আমি আলাদা করে বললাম। অপারেটর বলছি আমরা সেইগুলোকে যেগুলো আমরা ম্যাথমেটিক্যাল যে প্রতীকগুলো ব্যবহার করি সেগুলো সবগুলো। ঠিক আছে, এরপর হচ্ছে রাশিমালা। এরপর যে টপিকসটা আছে সেটা হচ্ছে রাশিমালা। রাশিমালা কি? রাশিমালা হচ্ছে আসলে আমরা সায়েন্সের ভাষায় বললে গাণিতিক রাশিমালাকে সি ভাষায় কীভাবে প্রকাশ করে, গাণিতিক রাশিমালাকে সি ভাষায় কীভাবে প্রকাশ করে। সাপোজ উদাহরণ দিয়ে নেব আমি তোমাদেরকে, যে আমি লিখলাম এ এক্স কিউ বি এক্স স্কোয়ার সি এক্স এবং 2, এটা সাপোজ ওয়াই ইকুয়াল টু আছে,
এটা হচ্ছে একটা গাণিতিক রাশিমালা তোমরা কিন্তু সবাই বুঝো যে কোনো একটা গাণিতিক রাশিমালা এরকম যদি হয় তাহলে সি ভাষায় আমি এটাকে কিভাবে প্রকাশ করব সি ভাষায় এই লেখাটাকে প্রকাশ করার ধরনটা কিরকম দেখো ওয়াই ইকুয়াল টু এ এখন এইটার যে সম্পর্কটা এ এবং এক্স এর মধ্যে সম্পর্কটা হচ্ছে গুণের সেই জন্য আমরা গুণ চিহ্ন দেবো এবং গুণ চিহ্নটা সি ভাষায় হচ্ছে স্টারের মতো গুণ চিহ্নটা সি ভাষায় হচ্ছে স্টারের মতো এবং এক্স এক্স কয়টা আছে তিনটা এক্স আছে কয়টা তিনটা তাই এক্স গুণ এক্স গুণ এক্স গুণ এক্স এইভাবে প্রকাশ করতে হবে অথবা একটা আছে পাও পাও বলে একটা কথা আছে পি ও ডাব্লু ওটা দিয়েও ব্যবহার করা যাবে তবে আমরা আপাতত এটাই শিখব এ স্টার এক্স স্টার এক্স স্টার এক্স এইভাবে প্লাস বি স্টার এক্স স্টার এক্স কেন এখানে তিনটা এক্স কেন ব্যবহার করেছিলাম যেহেতু আমার পাওয়ার আছে তিনটা এখানে আছে দুইটা এরপরে চলে যায় এই এই অংশ সি গুণ এক্স প্লাস টু ঠিক আছে এইভাবে আমরা যে কোনো ধরনের ফাংশন যদি আমরা ব্যবহার করি সাপোজ আমি বললাম টু এ টু বি তাহলে তুমি কীভাবে লিখবে দুই গুণ এ যোগ দুই গুণ বি এইভাবে বাস যে কোনো ফাংশন পাওয়ার যেটা থাকবে সেটা আমরা শুধু গুণ দিয়েই প্রকাশ করতে পারছি এটাই হচ্ছে আমার রাশিমালা এরপরে যে টপিকসটা আছে সেটা হচ্ছে কিওয়ার্ড কিওয়ার্ড হচ্ছে ওয়ার্ড কি প্রথম কথা হচ্ছে ওয়ার্ড কি আমরা ওয়ার্ড বলতে কি বুঝাই বর্ণ অর্থাৎ বর্ণ হচ্ছে কি স্বরে স্বরে একটা বর্ণ আমি স্বরে স্বরে দিয়ে একটা শব্দ তৈরি করতে পারি আবার ইংরেজিতে এবিসিডি বর্ণ তাই তো তাহলে সি ভাষার জন্য এরকম কিছু বর্ণ আছে যে বর্ণগুলো সরাসরি বুঝতে পারে সি ভাষায় কিছু বিশেষ বর্ণ আছে বা কিছু ক্যারেক্টার আছে যেগুলোকেও চিনতে পারে এগুলো আমাদের সি ভাষাতে টোটাল 63টা বর্ণ আছে এটা কিন্তু আপগ্রেডেড যেই নম্বরটা আছে সেই নম্বরটাই আমি তোমাকে বলছি সি ভাষায় টোটাল যে বর্ণটা আছে সেটা হচ্ছে কতগুলো 63টা সেই বর্ণগুলো কীরকম দু শব্দ কিন্তু দুইটা দু একটা কাজ করতে বলছে কিন্তু এই দুটা হচ্ছে সি এর একটা কিওয়ার্ড ওই শব্দগুলোকে চিনতে পারে এলস ইফ আছে একটা এলস আছে একটা এইরকম টোটাল 63টা আরও আছে সাপোজ ওয়াই ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড তারপরে এস কিউ আর্ট টি এইটা হচ্ছে একটু ভিন্ন তোমাদেরকে একটু বলে দেই যে আমাদের ম্যাথমেটিকে কিন্তু স্কোয়ার রুট বলে একটা বর্ণ আছে ঠিক না স্কোয়ার রুট বলে একটা চিহ্ন আছে এই চিহ্নটা সি ভাষায় ব্যবহার করার কোনো সুযোগ নাই সি ভাষায় আমরা এই বর্ণটা ব্যবহার করার কোনো সুযোগ নাই তাই আমরা এস কিউ আর টি বলে একটা কিওয়ার্ড আছে যেটা কিনা এই রুট স্কোয়ার রুটের পরিবর্তে আমরা এই শব্দটাকে ব্যবহার করতে পারি আবার আরেকটা আছে হচ্ছে পাই পাই বলে একটা চিহ্ন আছে যেটা সি ভাষায় নাই ব্যবহার করা যায় না স্কোয়ার রুটকে ব্যবহার করা যাবে না ভাষা হিসেবে তাই এটার পরিবর্তে আমি এস কিউ আর টি বলে একটা শব্দ বা কিওয়ার্ড ব্যবহার করবো যেটা কিনা আমার সি এর কিওয়ার্ডের মধ্যে পড়ে পাই বলে কোনো প্রতীক আমাদের সি ভাষায় নাই তাই আমরা পাইয়ের পরিবর্তে আলাদা একটা জিনিস ব্যবহার করতে পারি পি আই ই তবে এই যে আমি ইংরেজিতে পুরো নামটা লিখছি পি আই ই এটাকে আমার আলাদা করে ডিফাইন করতে হবে কী করতে হবে পি আই ই কে যদি আমি এই পাই পাই সাইনটার পরিবর্তে ব্যবহার করতে চাই তাহলে আমাকে আলাদা করে ডিফাইন করে নিতে হবে এবং আরেকটা হচ্ছে নট ইকুয়াল টু এই চিহ্নটাও কিন্তু সি ভাষা নাই অর্থাৎ সি ভাষায় টোটাল 3টা প্রতীক বাদে মোটামুটি সব কিছুই আছে শুধু স্কোয়ার রুট পাই এবং নট ইকুয়াল টু নট ইকুয়াল টু আবার আমরা সি ভাষায় কীভাবে লিখি নট বিস্ময়বোধক চিহ্ন ইকুয়াল
বিষয়বোধক চিহ্ন দিয়ে তারপরে ইকুয়াল টু দিলে এটা হয়ে যায় নট ইকুয়াল টু। এই তিনটা চিহ্ন পাবে, কিন্তু সবগুলোই মোটামুটি আমার সি ভাষায় প্রতীক হিসেবে আছে। কিছু কিছু জায়গায় আমরা এরকম অনেকগুলো শব্দ সি এর একটা লিস্ট পাবো। তুমি যদি নেটে সার্চ দাও সি এর কিওয়ার্ডগুলো বলে, তাহলে অ্যাভেলেবেল এই পরিমাণ অনেকগুলো কিওয়ার্ড তুমি দেখতে পাবে। তোমার বইতেও আছে এরকম কিছু, মোটামুটি যেগুলো তোমার প্রয়োজন সেগুলো করলেই হবে। এরপরে যে টপিক্সটা পড়াবো সেটা হচ্ছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। কম্পাইলার এবং ইন্টারপ্রেটার, কম্পাইলার কি, ইন্টারপ্রেটার কি। কালকে আমরা একটা টপিক্স পড়েছিলাম, মানে লাস্ট যে লেকচারটা আমি তোমাদেরকে দিয়েছি সেখানে, যে মেশিন ভাষা। মেশিন ভাষাটা কি ছিল? জিরো এবং ওয়ান দিয়ে লিখিত ভাষাটাকে আমরা বলছিলাম হচ্ছে মেশিন ভাষা, তাই না? অর্থাৎ আমি যদি সি ভাষায় একটা প্রোগ্রাম, যে কোনো একটা প্রোগ্রাম লিখি, ছোট্ট করে তোমাদেরকে একটা কাজ দিয়ে দিই, দেখো যে আমি এই কাজটা কীভাবে করব। আমি এইভাবে ইন্ট এক্স ইকুয়াল টু ফাইভ, ইন্ট ওয়াই ইকুয়াল টু সিক্স, এবং ইন্ট এই জায়গাটা আমি বললাম ইন্ট এস। অর্থাৎ এবার এস ইকুয়াল টু আমি করতে চাচ্ছি এক্স প্লাস ওয়াই এর একটা কাজ। আমি প্রথমে বলেছি কি ইন্ট এস বলে একটা বর্ণ আমরা আছে, যে কী করবে সাম, আমরা সামও করতে পারতাম, যাতে তোমরা বুঝতে পারো আমরা সামও করে দিতে পারি, তাহলে আমাকে এখানে সাম বলতে হবে। অর্থাৎ এটা কি সাম বলতে কিন্তু ক্যারেক্টার বোঝাচ্ছি, ইন্ট সাম, সাম বলে আমার একটা ক্যারেক্টার আছে যার অ্যান্সার হবে হচ্ছে পূর্ণ সংখ্যায়। এক্সে একটা মান নিলাম পাঁচ, যার মানটা আমি অলরেডি বলে ফেলছি যে ইন্টেজার টাইপ হবে। সিক্স একটা মান দিয়েছি ওয়াইয়ে, যেটা বলে রাখছি সেটা ইন্টেজার টাইপেরই হবে, এবং এক্স এবং ওয়াইকে যোগ করে আমি সামে সেই ডাটাটাকে পাঠাবো। এই যে একটা কাজ করেছি, এই কাজটা কিন্তু কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। কি হলো, এই যে চারটি লাইন আমি লিখেছি এই কাজটা কিন্তু কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। তাকে বোঝাতে গেলে কী করতে হয়, মেশিন ভাষায় লিখতে হয়, জিরো এবং ওয়ান দিয়ে লিখতে হয়। তাহলে জিরো এবং ওয়ান দিয়ে লিখতে গেলে আমাকে কোন ব্যক্তিটা, কোন কে আমাকে এটা এই কাজটা করতে সাহায্য করে, এই কাজটা করতে সাহায্য করে হচ্ছে ইন্টারপ্রেটার, কম্পাইলার। ঠিক আছে, ইন্টারপ্রেটার কম্পাইলার, এরা আবার কারা, এদেরকে বলে হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রাম অর্থাৎ ভাষাটাকে কনভার্ট করে বাইনারিতে নিয়ে যাচ্ছে যে লোকটা, সেটা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রাম দুইটা অংশ দিয়ে কাজ করে, একটা হচ্ছে কম্পাইলার দিয়ে আর একটা হচ্ছে ইন্টারপ্রেটার দিয়ে। এখন অনুবাদক প্রোগ্রাম দুইভাবে যেরকম আমি বলেছি যে কাজ করে, সেটা হচ্ছে কম্পাইলার দিয়ে এবং ইন্টারপ্রেটার দিয়ে। কম্পাইলার কি আর ইন্টারপ্রেটার কি, কম্পাইলারের কথা বলা হচ্ছে কম্পাইলার কম্পাইল করে দেবে। আমি দশ লাইনের একটা প্রোগ্রাম লিখলাম, বারো লাইনের একটা প্রোগ্রাম লিখলাম, কিন্তু প্রোগ্রামটার মধ্যে দাড়ি কামা ভুল হতে পারে, বানান ভুল হতে পারে, যে কোনো ছোটোখাটো কিন্তু ভুল হতে পারে, সেই ভুলগুলো ধরতেও সাহায্য করে। ঠিক আছে, যে কোনো ধরনের দাড়ি কমা জাতীয় ভুল, সূত্র লেখায় ভুল, বর্ণ লেখায় ভুলগুলো, বা যে কোনো কিছু বানান ভুলগুলো, যে কোনো ধরনের ছোটোখাটো মিস্টেক, ইনভার্টেড কমা দেওয়া দরকার ছিল, কমা দেওয়া দরকার ছিল, দেওয়া হয়নি, ভুল হয়েছে, এরকম ছোটো ছোটো যে ভুলগুলো আছে সেই ভুলগুলো মূলত বের করে দেয় কম্পাইল করে, এবং ভাষাটাকে কনভার্ট করে দেয় হচ্ছে বাইনারি ভাষা। এবং এটা কীভাবে করে, একসাথে পুরো প্রোগ্রামটা, অর্থাৎ আমি এখানে মাত্র চার লাইন লিখেছি, সেই চার লাইনকে পুরাটাকে একবারে প্রত্যেকটা লাইনের একবারে একটা বাইনারি মান বের করতে হবে, একটা বড় করে এরকম এরকম করে পুরাটা লাইনেরই একটা বাইনারি বের করে চারটা লাইনের মনে করেন এইভাবে এরকম করে পুরাটারই বাইনারি করে দিল। একবার চারটা লাইন এখানে লেখা ছিল, ও ঠিক চারটা লাইন একবারে কনভার্ট করে ফেলল পুরাটা একসাথে। ঠিক আছে, এটা হচ্ছে কম্পাইলার। এবং কম্পাইলার কম্পাইল করার সময় কিন্তু সে একবারেই দেখে নিচ্ছে যে আমার পুরো ভাষাটা কনভার্ট হয়ে গেছে কিনা। এরপরে যেটা আছে ইন্টারপ্রেটার, ইন্টারপ্রেটার যে কাজটা করে সেটা হচ্ছে একটা একটা করে লাইন অনুবাদ করে, একটা একটা করে লাইন সে অনুবাদ করে কম্পিউটারকে বোঝায় যে তোমার এই লাইনটা কনভার্ট করা হয়ে গেছে, দ্বিতীয় লাইনটা কনভার্ট করা হয়ে গেছে, তৃতীয়টা, চতুর্থটা, ঠিক এইভাবে সে
প্রতিটা লাইন ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে কম্পাইল করে দেয় বা ইন্টারপ্রেট করে দেয়, অর্থাৎ এরা দুজন হচ্ছে অনুবাদক হিসেবে কাজ করে। ঠিক আছে, দেখো আমি এখন পর্যন্ত তোমাদের শুধুমাত্র কিন্তু সৃজনশীল হিসেবেই দিয়ে আসছি। এই টপিকসগুলো 2 মার্কসের জন্য কেন বললাম, আমি হয়তো বা বললাম যে চলক কাকে বলে, ধ্রুবক কাকে বলে, ঠিক আছে, অপারেটর কয়েকটা অপারেটরের বৈশিষ্ট্য বলো, কয়েকটা রাশিমালা দিয়ে দিলাম, ছোটো ছোটো ম্যাথমেটিক্যাল কিছু রাশিমালা দিয়ে দিলাম, বললাম তুমি এগুলো বর্ণনা করো 2 মার্কসের জন্য, কয়েকটা কিওয়ার্ড বর্ণনা করো, কম্পাইলারের বৈশিষ্ট্য ইন্টারপ্রেটারের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো, ঠিক এইভাবে ছোটো ছোটো 1 বা 2 মার্কসের জন্য। তোমরা যদি ঠিকমতো পড়ালেখা করো, বই দেখো, আমার ক্লাসটা ফলো করো, তাহলে ইনশাল্লাহ তোমরা এই অধ্যায়ের এই টপিকসগুলো হলেই তোমাদের জন্য যথেষ্ট, আর আলাদা করে কিছু করার দরকার হবে না। বই খুলে ঠিকমতো পড়ে লিখে ভালোভাবে প্র্যাকটিস করলেই তোমাদের জন্য যথেষ্ট হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং ঘরে থাকবে। আল্লাহ হাফিজ।